বারো বছরের শিশু জাহিদুল ইসলাম শাওন রাজধানীর স্কাটন গার্ডেনের একটি অ্যাপার্টমেন্টে গৃহকর্মী হিসেবে কাজ করত হাত পা পিঠ পায়ের তলায় আঘাতের চিহ্ন সাত মাস ধরে নির্যাতিত বলে শিশুটির অভিযোগ জীবন বাঁচাতে বুধবার সন্ধ্যায় এগারোতলা থেকে পাইপ বেয়ে নামার সময় স্থানীয়রা দেখতে পেয়ে নাইন নাইন নাইনে ফোন করে জানায় উদ্ধার করে শাওনকে নিজেদের হেফাজতে নিয়ে যায় পুলিশ বাথরুমের জানালা দিয়ে বেরোয়ে ফাইভ দিয়ে শাওন বলছে কথিত চুরির অভিযোগে ইলেকট্রিক শক খেলেও নিয়মিত খাবার জোটেনি খেতে হতো বাসি খাবার ঠুনকো অভিযোগে মারধর করতেন গৃহকর্ত্রী তার বোন বোনের স্বামী এবং ছেলে এটা সবসময় মাত্র এই সাত মাস ধরে কারেন্টে শট দিছে বলছে আসলে রাত্রের ভিতরে 2.5 লাখ টাকা না দিলে তোকে আবার ইলেকট্রিক শট দিব মার বাবা মাকে নির্যাতনের কথা জানালে মেরে ফেলার হুমকি দেওয়া হয় শাওনকে ফোনে কথা বলার সময় চাকু ধরে রাখা হতো গলায় বলতে দিত না গলায় চাকু ধরে রাখতো কতো যা যা শিখে দিছে তা তা কবি একটু ইয়া করলে তোর গলা কেটে ফেলবো এই ঘটনায় গ্রেফতার গৃহকর্ত্রী তামান্না খান তার বোনের স্বামী ইকবাল এবং ছেলে তানজিলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ বাচ্চাটাকে আমরা উদ্ধার করে নিয়ে আসি এবং সেই ফ্ল্যাট থেকে আমরা তিনজনকে অ্যারেস্ট করতে সক্ষম হই আইনগত পদক্ষেপ নিচ্ছি মামলা হবে আসামি আমরা কোর্টে পাঠাবো স্বাস্থ্য পরীক্ষার জন্য শিশু শাহনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা